পাইতে পারবে না, লেগ এরিয়া স্ট্রোক করছে, পাটা মারিতে পারবে না। এগুলো হচ্ছে এই মোটর হোমানকুলাসের যে এরিয়া ডিস্টার্ব হবে সেই ফাংশনটা ডিসফাংশন হবে, এটাই হচ্ছে ফোকাল ফোকাল ডিস্টারবেন্স। তাহলে স্ট্রোকের ডেফিনেশনে কয়েকটা কথা থাকতে হবে, একটা হচ্ছে র্যাপিড অনসেট হতে হবে ক্লিনিক্যাল সিমটমটা, সেটা নিউরোলজিক্যাল ফোকাল একটা এরিয়াকে রিপ্রেজেন্ট করবে এবং সেটা মোর দ্যান 24 আওয়ার্স থাকবে, অথবা পেশেন্ট মারা যেতে পারে 24 ঘন্টার মধ্যে, সাডেন ডেথ হতে পারে। বাট এই দিস শুড বি কজ বাই ভাস্কুলার অরিজিন, এবং এটা নন, যেমন এই ফোকাল ব্রেনে যে ফোকাল লিশন এটা ভাস্কুলার ছাড়াও ইপিলেপসি হয়ে হতে পারে, অথবা ব্রেনে আঘাত পাইছে, ট্রমা হয়েছে, সেখানে রক্ত জমাট হয়েছে, সে কারণেও হতে পারে, কিন্তু সেগুলো স্ট্রোক না। স্ট্রোক শুধুমাত্র ভাস্কুলার কজেন, সেরিব্রাল যে ব্লাড ভেসেল গুলো আছে সেগুলো হয় অকলুশন হবে অথবা রাপচার হয়ে ব্লিডিং হবে, হ্যামারেজ হবে। এই ভাস্কুলার কজের জন্য যে ফোকাল ডিসফাংশনটা হচ্ছে এটাই হচ্ছে স্ট্রোক। তাহলে স্ট্রোকের এই ডেফিনেশনটা অনেক বড়, যারা পারবে দ্যাট লাস্টিং মোর দ্যান 24 আওয়ার্স, 24 আওয়ার্স এর কম থাকলে সেটা স্ট্রোক বলা যাবে না, সেটাকে বলে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, এগুলো আসতেছি আমরা আর লিডিং টু ডেথ অ্যান্ড নো অ্যাপারেন্ট কজ আদার দ্যান ভাস্কুলারিজম, মানে সেটা ভাস্কুলার ছাড়া ইপিলেপসি, একিউট ফোকাল ব্রেন ডিসফাংশন পারসিস্টিং মোর দ্যান 24 আওয়ার্স ডিউ টু ভাস্কুলার ডিজিজ। এখানেও কিওয়ার্ড তিনটা, একিউট ফোকাল ব্রেন ডিসফাংশন একটা কিওয়ার্ড, পার্সিস্টিং গেলে আমাদেরকে ভাস্কুলার অ্যানাটমিটা খুব পরিষ্কার ধারণা থাকতে হবে। তো এগুলো তোমরা জানো, সংক্ষেপে এটা সার্কেল অফ উইলিসটা ফর্ম হয়েছে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে দুইটা ব্রাঞ্চ গেছে, একটা হচ্ছে অ্যাড্রেস সেরিব্রাল আর্টারি, পিছনে আসছে এদিকে গেছে মিডিল সেরিব্রাল আর্টারি, যদিও মিডিল সেরিব্রাল আর্টারি সার্কেল অফ উইলিস ফর্মে কোনো রোল নাই। তো এখানে মূলত অ্যাড্রেস এটা সেরিব্রাল সার্কুলেশন, টোটাল সার্কুলেশন কি কি আছে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে দুইটা আসতেছে, একটা হচ্ছে অ্যাড্রেস সেরিব্রাল আর্টারি, মিডিল সেরিব্রাল আর্টারি, দুইটা ভার্টিব্রাল আর্টারি থেকে বেজিল আর্টারি ফর্ম হয়, যেখান থেকে আসতেছে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, এটা হচ্ছে সার্কেল অফ উইলিস এবং এটা হচ্ছে টোটাল সেরিব্রাল সার্কুলেশন। এবং এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাড্রেস সার্কুলেশন, অ্যাড্রেস সার্কুলেশন যেটা সেটা ফর্ম হবে ইন্টারনাল ক্যারোটিড ব্রাঞ্চ দ্বারা, এই জিনিসটা একটু পরিষ্কার শুনো, যে অ্যান্ড্রেস সার্কুলেশন তৈরি হবে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ দ্বারা, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ এর মধ্যে মূলত অ্যান্ড্রেস সেরিব্রাল আর্টারি এবং মিডিল সেরিব্রাল আর্টারি, আর পোস্টেরিয়র সার্কুলেশনটা ফর্ম হয় বেজিল আর্টারি দ্বারা, এখানে সেটাই দেখানো হয়েছে, এই যে ইন্টারনাল ক্যারোটিড ব্রাঞ্চ মিডিল সেরিব্রাল আর্টারি, এখানে অ্যান্ড্রেস সেরিব্রাল আর্টারি, ভার্টিব্রাল আর্টারি, এটা হচ্ছে পোস্টেরিয়র সার্কুলেশন। পোস্টেরিয়র সার্কুলেশন কে আবার বলে ভার্টিব্রো বেজিলার সার্কুলেশন, আর অ্যান্ড্রেস সার্কুলেশন কে ক্যারোটিড সার্কুলেশন বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের পরবর্তীতে কাজে লাগবে, যে আমাদের ব্রেন সার্কুলেশন খুব সিম্পলি মনে রাখলে অ্যান্ড্রেস সার্কুলেশন, পোস্টেরিয়র সার্কুলেশন, অ্যান্ড্রেস সার্কুলেশন আসতেছে ক্যারোটিড আর্টারি থেকে আর পোস্টেরিয়র সার্কুলেশন আসতেছে ভার্টিব্রো বেজিলার সার্কুলেশন থেকে। হয়েছে ভেনাস ড্রেনেজ অফ দা মানে ভেনাস সাইনাস, ভেনাস সাইনাস এটাও দেখানো হয়েছে, কারণ হচ্ছে ভেনাস স্ট্রোক একটা টার্ম আছে এই জন্য এটা দেখানো হয়েছে। তো এগুলো আমরা পরে আলোচনা করবো, একটু মনোযোগ দিয়ে শুনো। স্ট্রোককে আমরা অনেক ভাবে ক্লাসিফিকেশন করতে পারি, তার প্রথম হচ্ছে টাইম ডিউরেশন অনুযায়ী, সময় অনুযায়ী ক্লাসিফিকেশন স্ট্রোক বেসড অন দা ডিউরেশন অফ ইভলিউশন অফ সিমটম, সিমটম কিভাবে ইয়া আসতেছে তার উপর নির্ভর করবে। একটা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক টিআইএ, এটা ফোকাল ব্রেন ডিসফাংশন স্ট্রোকের মধ্যে ডেফিনেশন, কিন্তু 24 আওয়ার্স এর কম থাকবে। কম এই ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকটা 2 ঘন্টা পর 24 ঘন্টার মধ্যে আবার তার আগের মতো হয়ে গেছে, তো এটাকে আমরা বলি ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। এটা আসলে একটা বড় স্ট্রোকের একটা পূর্বাভাস দেয়, যে সামনে এই রোগীকে সতর্ক হওয়ার একটা পূর্বাভাস পাওয়া যায়, যে তার সামনে স্ট্রোক করতে যাচ্ছে, এখনই যদি তার স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর গুলো আইডেন্টিফাই না করে ট্রিটমেন্ট না করা হয় তাহলে বড় একটা স্ট্রোক হবে। তো এরকম পেশেন্ট প্রচুর পাওয়া যায়, এবং এখানে যেটা হয় স্ট্রোকের ব্লাড ভেসেলটা কমপ্লিট অপারেশন হয় না, পার্শিয়াল হয় এবং সেটা আবার লাইসিস হয়ে যায়, এই জন্য রোগী 24 ঘন্টার মধ্যে ভালো হয়ে যায়। তবে এই রোগীগুলো ভাগ্যবান এক অর্থে, কারণ তাদেরকে আমরা আর্লি ডিটেকশন করতে পারি এবং ট্রিটমেন্ট করলে এই রোগীর বড় স্ট্রোক আর হবে না। সেকেন্ড যে ইয়াটা, এটা ভাই ব্যাপারেও জিজ্ঞেস করে হোয়াট ইজ টিআইএ, তোমরা এটা খুব ভালোভাবে পড়বা। এরপরে হচ্ছে হোয়াট ইজ প্রোগ্রেসিভ অর ইভলভিং স্ট্রোক, এটা স্যারদের খুব পছন্দের একটা প্রশ্ন, যে স্ট্রোক ইন ইভলিউশন অথবা প্রোগ্রেসিভ স্ট্রোক, কথা শুনেই বোঝা যাচ্ছে। ধরো একটা রোগী আসলো, সে তার প্রথমে তার মুখ বাঁকা হয়ে আসছে,
আসে হাসপাতালে যাইতে যেতে তার হাতটা অবশ্যই গেল, ডান হাতটা, ডান মুখটা, ডান মুখের ডান সাইডটা অবশ্যই গেল, হাসপাতালে যাইতে যেতে ডান সাইডটা, আরো 10-12 ঘন্টা পর ডান পাটা অবশ্যই গেল। এই আস্তে আস্তে মোটর হোমানকুলাসের যে ভাস্কুলার সাপ্লাই সেটা কমতে কমতে মানে বাড়তেছে, যার ফলে রোগীর নিউরোলজিক্যাল ফোকাল নিউরোলজি ডেফিসিটটা বাড়তেছে। এটা কি বলে? স্ট্রোক ইন ইনভলিউশন, এ স্ট্রোক ইন হুইচ দা ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট ওরসেন আফটার দা পেশেন্ট ফার্স্ট প্রেজেন্টেশন। এরপর হচ্ছে কমপ্লিট স্ট্রোক, যখন এই স্ট্রোকটা প্রোগ্রেস করবে না ফোকাল ডেফিসিটটা, এটাই হচ্ছে কমপ্লিট স্ট্রোক। তো এই তিনটা জিনিসই আমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে, এগুলো ফাইভ অ্যাপোর্টে ধরা হয়। আচ্ছা, এবার আসি আমরা স্ট্রোকের, এটা সবকিছু ডেভিশন থেকে নেওয়া। স্ট্রোককে আমরা বিভিন্ন ভাবে ক্লাসিফাই করি সিমটম। আসলে স্ট্রোক মেইনলি ব্রেনের দুইটা সিস্টেম, একটা আর্টারি সিস্টেম, ভেনাস সিস্টেম। তাহলে ভাস্কুলার সিস্টেম অনুযায়ী যদি স্ট্রোককে ক্লাসিফাই করি তাহলে দুইটাই আসবে, একটা হচ্ছে আর্টারিয়াল স্ট্রোক, আরেকটা হচ্ছে ভেনাস স্ট্রোক। এই পার্সেন্টেজ গুলো একটু মনে রাখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট। আমাদের 99% স্ট্রোকই হচ্ছে আর্টারিয়াল স্ট্রোক, ভেনাস স্ট্রোক 1%, এটা আমরা পরে পড়বো। 1% হইলো এই প্রেজেন্টেশনটা একটা অ্যাটিপিক্যাল এবং আমরা পাই এবং মিস করা যাবে না। তো আমাদের 99% হচ্ছে ভাস্কুলার মানে আর্টেরিয়াল স্ট্রোক, এটা নিয়ে আমরা মূলত বেশি ডিল করি। এবং আর্টেরিয়াল স্ট্রোককে আমরা প্যাথোলজিক্যালি যদি ভাগ করি তাহলে দুই ধরনের আসবে, একটা হচ্ছে ইনফ্রাক্ট বা ইস্কেমিক স্ট্রোক, যেটা 85%, পার্সেন্টেজ গুলো একটু মনে রাখতে হবে, এগুলো ধরা হয়। আর হেমোরেজিক স্ট্রোক যেটা হচ্ছে 15%। এরপরে আমরা যদি আরো ক্লাসিফাই করি সাইট অফ লেশন অনুযায়ী, ইনফ্রাক্ট বা ইস্কেমিক স্ট্রোককে আবার আমি একটু আগে বললাম যে ব্রেনের দুইটা সার্কুলেশন আছে, একটা অ্যান্টেরিয়র সার্কুলেশন, পোস্টেরিয়র সার্কুলেশন। অ্যান্টেরিয়র সার্কুলেশনে স্ট্রোক বেশি হয় 65%, আর পোস্টেরিয়র সার্কুলেশন যেটা ভার্টিব্রোভ্যাজিলার স্ট্রোক সেটা হচ্ছে 20%। আবার এদিকে হেমোরাজিক স্ট্রোককেও আমরা দুইভাবে ভাগ করি, একটা হচ্ছে সেরিব্রাল প্যারেনকাইমার মধ্যে যদি হয় সেটাকে ইন্ট্রা সেরিব্রাল হেমোরেজ বলে, আর সাবআরাক্নয়েড স্পেসে যদি হয় সেটাকে বলে সাবআরাক্নয়েড হেমোরেজ। এছাড়াও ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন আরো কিছু আছে, ক্যারোটিড সার্কুলেশন গুলোকে যেমন টোটাল অ্যান্টেরিয়র সার্কুলেশন ব্লক, যদি এক সাইডে টোটাল ক্যারোটিড আর্টারি ব্লক হয়ে যায় তাহলে হবে টোটাল অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক হবে, মানেই হচ্ছে ভাস্কুলার ডিজিজ। তাহলে আমার ভেসেলের ব্লাড সাপ্লাইটা জানতে হবে, এই জন্য একটা ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছে। হলুদ কালার যেটা এটা হচ্ছে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি সার্কুলেশন, লাল কালার যেটা সেটা হচ্ছে মিডিল সেরিব্রাল আর্টারি। দেখো তোমার ল্যাটারাল সার্ফেস এর বেশিরভাগ এরিয়া সাপ্লাই পাচ্ছে মিডিল সেরিব্রাল, আর অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি ল্যাটারাল থেকে মিডিয়াল সার্ফেস এ বেশি সাপ্লাই দেয়, আর পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি সাধারণত অক্সিপিটাল কে দেয় এবং টেম্পোরাল ইনফেরিয়ার টেম্পোরাল লোব কে দেয়, এছাড়া পার্ট অফ প্যারাইটাল লোব কেও দেয়। এই যে এই 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 চিত্রটা আমরা দেখা যাচ্ছে, আর সবুজ কালার যেটা এটা অ্যান্টেরিয়র সার্কুলেশন, এবং দেখো বেশি রকম হবে ছবিটা সেটা দেখানোর জন্য এটা দেখো, এখানে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি সার্কুলেশন গেছে প্লাস হচ্ছে মিডিল সেরিব্রাল আর্টারি, টোটাল ক্যারোটিড আর্টারি যাওয়ার জন্য এরকম একটা পাবো, এটা হচ্ছে টোটাল অ্যান্টেরিয়র সার্কুলেশন সিনড্রোম। এরপরে হচ্ছে পার্সিয়াল অ্যান্টেরিয়র সার্কুলেশন সিনড্রোম, মানে জাস্ট হোয়াইট ম্যাটার, আর বাকিগুলো ছিল কর্টেক্সে, ল্যাকুনা স্ট্রোকটা হোয়াইট ম্যাটার হলো, এর ইম্প্যাক্টটা অনেক বেশি। দেখো তোমরা জানো ইন্টারনাল ক্যাপসুলে সব ফাইবার গুলো যায়, দেখো লেগ এবং আর্ম এরিয়া দুইটাই ইন্টারনাল ক্যাপসুল দিয়ে গেছে, তা এখানে যাওয়ার জন্য এই ছোট্ট একটা জায়গায় যদি একটা ইনফ্যাক্ট হয় যেখানে দেখা যাচ্ছে, তাহলে দেখা যাবে ওই লোকটা ডান হাত ডান পা দুইটাই যাবে, মানে এক সাইডে হেমিপ্যারেসিস হবে, ছোট্ট একটা স্ট্রোক। কিন্তু এই স্ট্রোক গুলোকে বলা হয় ল্যাকুনাল স্ট্রোক, যেগুলো হোয়াইট ম্যাটারের মধ্যে হয়, আর এই জন্য এটার স্পেশাল ইয়ে আছে, যেগুলো ডায়াবেটিক পেশেন্টদের বেশি হয়, হাইপারটেনশন পেশেন্টদের হয়, এবং এই স্ট্রোক গুলোতে কোনো হায়ার কোয়ার্টিকাল ডিসফাংশন থাকে না, যেমন হচ্ছে অ্যাফাসিয়া হয় না, ভিজুয়াল কোনো প্রবলেম হয় না, কিন্তু ডিসএবিলিটি বেশি হয়। এটা হচ্ছে পোস্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক, একটু আগে বলা হলো পোস্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক একটা ডেঞ্জারাস স্ট্রোক, যদিও এটা স্ট্রোক এরিয়াতে কম 20%, কিন্তু এটা খুব ডেঞ্জারাস স্ট্রোক, কারণ এটা মূলত ব্রেন স্টেম কে পোস্টেরিয়র সার্কুলেশন সাপ্লাই দেয় সেরিব্রামকে, এবং ব্রেন স্টেম এ সাপ্লাই যদি যায়, ব্রেন স্টেম এ আমাদের ভাইটাল সেন্টার গুলো থাকে রেসপিরেশন হার্ট রেট এর জন্য, কাজে এই পেশেন্ট গুলো বেশিরভাগই মানে প্রগনোসিস খারাপ হয়। এটা হচ্ছে পোস্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক। থ্রম্বোসিস মানে একটা আর্টারিতে সিম্পল ভাষায় একটা আর্টারিতে একটা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক রাপচার হলো, সেখানে প্লেটলেট এগ্রিগেশন হয়ে ওই ভেসেলটা অকলুশন হয়ে গেলো, এটা হচ্ছে থ্রম্বোসিস। আর অ্যাম্বোলিকটা তোমরা জানো, এগুলো তোমরা যেহেতু প্যাথোলজি পড়ে আসছো আমি একটু জাস্ট রিক্যাপিটুলেট করতেছি যে অ্যাম্বোলিক স্ট্রোক গুলো কি। অ্যাম্বোলিক স্ট্রোক গুলো হচ্ছে যে কোথাও অ্যাম্বুলাস তৈরি হচ্ছে, যেমন মূলত সব থেকে বেশি হয় যেমন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, হার্টে অ্যাম্বুলিজম তৈরি হয়,
অথবা ক্যারোটিড আর্টারিতে, অ্যাওটিক আর্চে, এগুলোতে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক থাকে, সেখান থেকে অ্যাম্বলিজম হয়ে সে সেরিব্রাল ভেসেলকে ব্লক করে দিতে পারে। এরপরে আসো আর হেমিক স্ট্রোক এরও কিছু প্যাথোফিজিওলজি আছে। আমি আজকে শুধুমাত্র ইসকেমিক স্ট্রোক নিয়ে কথা বলবো। তো হেমোরেজিক স্ট্রোক এরকম ভেসেল ডিজেনারেশন হতে পারে, অ্যানোরিজম থাকতে পারে, আর্টারি ভেনাস ম্যালফরমেশন থাকতে পারে। এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো হেমোরেজিক স্ট্রোক। আজকে আমাদের মেইনটা পড়া হচ্ছে ইসকেমিক স্ট্রোক। অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক তৈরি হয় আস্তে আস্তে, সেই প্লাকটা রাপচার হয়, রাপচার হয়ে সেখানে প্লেটলেট অ্যাগ্রিগেশন হয়, প্লেটলেট অ্যাগ্রিগেশন হয়ে এই জায়গাটা ব্লক হয়ে যাচ্ছে। এখানে এটা হচ্ছে থ্রম্বোসিস, বা এটাকে আরোটা বলে থ্রম্বোসিস ইন সিটু। আরটা দেখো, ডান সাইডের ছবিটা দেখো, ডান সাইডের ছবি দেখে এখানে দেখাচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হওয়ার জন্য এখানে একটা আমাদের থ্রম্বাস তৈরি হলো, এই যে থ্রম্বাসটা উপরে চলে যাচ্ছে, থ্রম্বাসটা চলে গেল, থ্রম্বাসটা মানে অ্যাম্বুলাস, সরি অ্যাম্বুলাস তৈরি হচ্ছে, অ্যাম্বুলাসটা গিয়ে ব্লক করে দিল। আর এটা হচ্ছে হেমোরাজিক স্ট্রোক, এটা আমরা নেক্সট ডে তে পড়বো, সেরকম ইয়ে দিচ্ছি না। হেমোরাজিক স্ট্রোকে কিছুই না, এখানে যেটা হবে ব্লাড ভেসেলটা রাপচার হয়ে যাবে, রাপচার হয়ে ব্লিডিং হয়ে আশেপাশের টিস্যু গুলোতে ডিসফাংশন তৈরি করবে। হ্যাঁ আচ্ছা, এটা গেল আমাদের এমনি জাস্ট একটু দেখার জন্য। দেখেন ব্রেন টিস্যু পার মিনিট, এর মধ্যে 80% যায় গ্রে ম্যাটারে আর 20% হচ্ছে হোয়াইট ম্যাটারে। এখন যখন সেরিব্রাল ব্লাড সাপ্লাই 20 ml এর নিচে নেমে আসবে 100 গ্রাম টিস্যুতে পার মিনিটে, তখন কিন্তু সেল গুলো ডেথ হবে না, কিন্তু সেলের ডিসফাংশন শুরু হয়ে যাবে, লিস্ট টু সিমটম, যেটা ইলেকট্রিক্যাল ফাংশনটা ফেলার হবে, কিন্তু সেল তখনও ডেথ হবে না, কিন্তু ফাংশনটা ইম্পেয়ার হবে। আর যখন 10 ml এর নিচে নেমে যাবে তখন নিউরোনাল সেল ডেথ হবে, যেটা আয়নিক পাম্প ফেলার, এটা ব্রিজ। একটু আগেই দেখলাম তোমার যে আমাদের সার্কেল অফ মিলিস, সেটা যদি একটা সাইডে ব্লক হয়, বাকি চ্যানেল গুলো ওপেন হয়ে যে জায়গায় ব্লাডের ডেফিসিট থাকে সেই জায়গায় সার্কুলেশন সাপ্লাই দেওয়ার চেষ্টা করে। এবং এটা এটার কারণে আমাদের এই যে তুমি দেখো, তোমরা এই ছবিটা দেখো যে ডান সাইডে যে ইয়াটা দেখা যাচ্ছে, এই জায়গায় একটা আর্টারি ব্লক হয়েছে। ব্লক হওয়ার জন্য দেখো প্রথম যে কালো যে মাঝখানে, মাঝখানে যে হালকা যে লাল, গাঢ় লাল যেটা, এইটুক জায়গা নষ্ট হয়ে গেছে, এটা ইসকেমিয়া, ইসকেমিক কোর বলে। এবং তার আশেপাশে বড় একটা জায়গা, বড় একটা জায়গা যেটাকে আমরা বলি প্যানাম্ব্রা বা ইসকেমিক প্যানাম্ব্রা, তোমরা এই টার্মটা একটু মনে রাখবা, ইসকেমিক প্যানাম্ব্রা। এই জায়গার সেল গুলো, এই মাঝখানের সেল গুলো হয়ে গেছে ইরিভার্সিবল সেল ডেথ হয়ে গেছে, আর তার চারিপাশের যে সেল গুলো আছে এগুলো রিভার্সিবল সেল ইঞ্জুরি অবস্থায় আছে, মানে এদেরকে আমরা সার্ভাইভ করাইতে পারবো। এবং আমাদের টার্গেট হচ্ছে যে এই যে জায়গায় রিভার্সিবল সেল ইঞ্জুরি আছে এগুলোকে আমরা সার্ভাইভ করা, এটাই আমাদের টার্গেট। এই জন্য যখন একটা স্ট্রোকের পেশেন্টের যখন ইনফ্রাক্ট হয়, মাঝখানে যে নেকোসিস হয় সেটা জরুরি থাকে, তার থেকে মানে রিভার্সিবল ইরিভার্সিবল সেল ডেথ যেগুলো হয়ে যায় বা ইনজুরি হয়ে যায়, তার থেকে রিভার্সিবল সেল ইনজুরির সংখ্যা বেশি থাকে। কেন বেশি থাকে? এর আশেপাশে যে কোলাটারাল সার্কুলেশন গুলো আছে এগুলো যখন ওপেন হয়ে যায়, ওপেন হয়ে এই জায়গাটুকু সাপ্লাই দিয়ে এই জায়গাটুকু বাঁচায় রাখে। আমাদের টার্গেট হচ্ছে এই ইসকেমিক প্যানাম্ব্রাটাকে আমরা সার্ভাইভ করাবো, আমরা পরবর্তীতে আরো দেখবো, তোমরা এটা একটু মনে রাখবা। তো আমাদের রিস্ক ফ্যাক্টর গুলো, এগুলো তোমার প্যাথোলজিতেও পড়ছো যে রিস্ক ফ্যাক্টর, কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর মোটামুটি সবাই একই, যে কিছু ফিক্সড আছে কিছু মডিফাইবল। ফিক্সড আমরা কিছু করতে পারি না, কিন্তু মডিফাইবল করতে পারি। সাধারণত 65 এর পরে স্ট্রোক হওয়া বা 70 পরে স্ট্রোক হওয়াটা একটা স্বাভাবিক বলা হয় আর কি। তারপর হচ্ছে এজ, এজ এর ক্ষেত্রে মেল সেক্সে বেশি হয় বলে, কিন্তু আফটার মেনোপজ মেল ফিমেল রিস্ক ফ্যাক্টর ইজ ইকুয়াল। রেসটা খুব ইম্পর্টেন্ট, ফ্যামিলি হিস্ট্রি অফ স্ট্রোক, শুধু স্ট্রোক না, ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ মানে ইসকেমিক হার্ট ডিজিজ, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, এগুলো এগুলো হচ্ছে এডিশনাল ফিক্সড রিস্ক ফ্যাক্টর। এবং কোনো পেশেন্টে যদি আগে স্ট্রোক করে থাকে অথবা আগে এমআই ইসকেমিক হার্ট ডিজিজ পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ থাকে, সে তারা তাদেরও এটা ফিক্সড রিস্ক ফ্যাক্টর। এছাড়া কিছু জেনেটিক ডিজিজ, সিকেল সেল, হাই প্রিপারেশন, এগুলো ফিক্সড রিস্ক ফ্যাক্টর। এটাকে মনে রাখার জন্য আমি সোজা ভাবে বললি দুইটা ভাবে মনে রাখবা, কারণ মডিফাইগুলো ইম্পর্টেন্ট কেন, কারণ এগুলো আমরা মডিফাই করে এগুলোকে আমরা রিস্ক কম রিডাকশন করতে পারি। এই জন্য আমি মনে রাখার জন্য বলি রোগীর কিছু হ্যাবিট, কিছু ডিজিজ নিয়ে কথা। হ্যাবিটের মধ্যে স্মোকিং, অ্যালকোহল আর ফিমেলের ক্ষেত্রে ওরাল কন্ট্রাসেপটিভ পিলের হিস্ট্রি নিতে হবে, হ্যাবিটের মধ্যে এই তিনটা। আর ডিজিজের মধ্যে হাইপারটেনশন, ডায়াবেটিস বললেই আমাদের 90% কভার হয়ে যায়, কারণ এই ডায়াবেটিসের ভাই বোন হচ্ছে ডিসলিপিডেমিয়া, হাইপারটেনশন ডায়াবেটিসের ভাই বোন হচ্ছে ডিসলিপিডেমিয়া আর হার্ট ডিজিজ,
এছাড়া খুব রেয়ার ক্ষেত্রে খুব মিক্স, মানে স্ট্রোকের মতো কিছু কিছু ঘটনা আছে যেগুলো মনে হবে স্ট্রোক কিন্তু আসলে স্ট্রোক না, এবং এদেরকে অবশ্যই আমাদের এক্সপ্লোর করতে হবে। তো সেটা হচ্ছে যে যেমন হইতে পারে ব্রেনে একটা টিউমার, এও ফোকাল নিউরোলজিক্যাল ডিসফাংশন করতে পারে, ব্রেনে ব্রেন অ্যাবসেস সেও করতে পারে, সাবডুরাল হ্যামাটোমা, এক্সট্রাডুরাল হ্যামাটোমা অথবা ডিমালেটিং, মাল্টিপল স্ক্লেরোসিস, এডেম, এরা সবাই ফোকাল নিউরোলজির কারণে, কারণ সিটি স্ক্যান নর্মাল থাকে বা এমআরআই নর্মাল থাকে। এবং স্ট্রোক ডায়াগনোসিস ক্ষেত্রে বলাই হয় যে একটা রোগী যখন এমার্জেন্সিতে যাবে অবশ্যই তার ব্লাড সুগারটা দেখা, হয়তো সে ডায়াবেটিস এর পেশেন্ট, ইনসুলিন নেয়, হঠাৎ করে তার ব্লাড সুগার ফল করে সে অজ্ঞান হয়ে গেছে। তো যে জিনিসটা হচ্ছে সেক্ষেত্রে আমরা স্ট্রোক নিয়ে দৌড়াদৌড়ি করার আগে অবশ্যই হাইপোগ্লাইসেমিয়াটা এক্সপ্লোর করতে হবে, এবং এরকম ঘটনা অনেক ঘটছে, রোগীর স্ট্রোক ডায়াগনোসিস হয়েছে, সিটি স্ক্যান করছে নর্মাল, লাস্টে দেখে রোগীর হাইপোগ্লাইসেমিয়া, ততক্ষণে রোগী কমা থেকে, আর এই হাইপোগ্লাইসেমিয়া যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রিটমেন্ট না করা হয় সেখানে পারমানেন্ট নিউরাল ড্যামেজ হয়, এবং সেক্ষেত্রে রোগী কমাই থাকে বা ভেজিটেরিয়ান স্টেজে থাকে। এটা খুব দুঃখজনক, এই জন্য আমরা, তোমরা কয়েকদিন পর আলাদা দিলে ডাক্তার হয়ে যাচ্ছ, ইন্টারনিস্ট, পোস্টিজারিস, মাইগ্রেন, এনকেফালাইটিস, কিছু কিছু ক্ষেত্রে ফাংশনাল ডিসঅর্ডার, এগুলো স্ট্রোকের মতো মনে হয়। তো আমাদের স্ট্রোক মায়োমিক্সটাও এক্সক্লুড করা যায়, স্ট্রোক না স্ট্রোক মায়োমিক্স, বাকি ঘটনাগুলো শুধুমাত্র হাইপোগ্লাইসেমিয়া বাদ দিয়ে বাকি ঘটনাগুলো স্ট্রোকের মতো এত র্যাপিড হবে না, উইদিন সেকেন্ডস টু মিনিটের মধ্যে শুধুমাত্র স্ট্রোকই হবে আর হাইপোগ্লাইসেমিয়া হবে, আর বাকিগুলো এত দ্রুত হবে না, এই প্রশ্নটা করি আমরা বের করে ফেলতে পারি ক্লিনিক্যালি। তো এতক্ষণে মেইন কথা হচ্ছে যে স্ট্রোক আসলে একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, আমাদের জীবনে যা কিছুই হঠাৎ করে ঘটে আমি বলি সেগুলো স্ট্রোক। যেমন হচ্ছে রোগী আসে বলতেছে, একটু আগেই রোগীর লোকজন বলতেছে আমার রোগী কথা বলতেছিল এখন কথা বলতে পারতেছে না, কাছে ওয়ার্ডে আসলো, আসার পরে দেখবো যে রোগী কথা বলতে পারতেছে না, ডান সাইডে অবশ্য তুমি এক্সামিনেশন করলা, প্লান্টার রাইট সাইডে এক্সটেনশন পাইলা, এবং ঘটনা হঠাৎ করে হয়েছে, হিস্ট্রি নিলা, তার রিস্ক ফ্যাক্টর আছে কিনা, এটা স্ট্রোক, তুমি এই রোগীকে সিটি স্ক্যান করে স্ট্রোকের লাইনে ট্রিটমেন্ট শুরু করে দাও। ঠিক আছে, তাহলে বেশি আসে উইকনেস নিয়ে, সেটা হেমিপ্যারেসিস, রাইট সাইডই হোক লেফট সাইডই হোক, এই প্রেজেন্টেশনটাই আমাদের কাছে সব থেকে কমন, রাইট সাইডের বা লেফট সাইডের উইকনেস নিয়ে। আচ্ছা, এরপরে আসে স্পিচ ডিস্টারবেন্স, স্পিচ ডিস্টারবেন্স আবার নিয়ে আসতে পারে, এটাও বেশ কমন। স্পিচ ডিস্টারবেন্স কিরকম নিয়ে আসে, রোগী হয় বলে যে কথা জড়ায় যাচ্ছে, অথবা বলে যে রোগী কথাই বলতে পারে না, তাহলে কথা বলতে না পারা এটা হচ্ছে ডিসফেসিয়া, ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার, আর কথা জড়ায় যাচ্ছে এটা ডিসআর্থিয়া বা আর্টিকুলেশন প্রবলেম, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। এরপরে ভিজুয়াল ডেফিসিট নিয়ে আসতে পারে বিভিন্ন ধরনের, যেমন হচ্ছে অক্সিপিটাল লোবে যদি হয় তাহলে হোমোনাইমাস, হেমিঅ্যানোপিয়া নিয়ে আসতে পারে। হ্যাঁ, তারপরে আসে ভিজুওস্পাশিয়াল ডিসফাংশন, এই জিনিসটা আসলে খুব নেগলেক্টেড, আমরা আসলে অতটা ভালোভাবে খেয়াল করি না, কিছু ক্ষেত্রে ক্ষেত্রে স্ট্রোকের রোগী ভিজুয়াস, এটা সেরিবেলার স্ট্রোক হলে হয় অথবা ব্রেন স্টেম স্ট্রোক, সে কোয়ার্ডিনেশন মেনটেন করতে পারবে না, ইমব্যালেন্স থাকবে। কিছু কিছু ক্ষেত্রে পেশেন্ট হেডেক নিয়ে আসে, হেডেক নিয়ে যে স্ট্রোক গুলো আসে এই স্ট্রোক গুলো স্পেশাল কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো আমরা পরবর্তী লেকচারে করবো। সাধারণত হেডেক নিয়ে কোনো স্ট্রোক আসলে আমাদের মাথায় আসে সাবারাগ্রাল হেমোরেজ, তারপরে ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ, এবং ভেনাস সাইনাস থ্রম্বোসিস বা ভেনাস স্ট্রোক। তো হেডেক সাধারণত ইসকেমিক স্ট্রোকে কম আসে, হেমোরেজিক স্ট্রোক গুলো ভেনাস স্ট্রোক বেশি আসে। এরপরে আসো পেশেন্ট কমায় আসতে পারে, সিজার, খিঁচুনি নিয়ে আসতে পারে, এগুলো এই এই কয়টা প্রেজেন্টেশনে, এটা কি হঠাৎ করে হয়েছে না আস্তে আস্তে হয়েছে, রোগী হঠাৎ করে বললেই বোঝা যাচ্ছে যে এটা মোস্ট প্রবলি, এটা 99.9% শিওর যে এটা স্ট্রোক। এরপরে তুমি রোগীর রিগার্ডিং রিস্ক ফ্যাক্টর গুলো, সে কি তার ফিক্সড এবং মডিফাইবল কি কি রিস্ক ফ্যাক্টর আছে সেগুলোর ইতিহাস আমরা নিব, হিস্ট্রি এটুকুই যথেষ্ট। এরপরে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন, জেনারেল এক্সামিনেশন দেখি, কোন ধরনের ফেসিয়াল অ্যাকশন করতে গেলে আমাদের একটা এইম থাকে, তাহলে আমাদের স্ট্রোকের পেশেন্টের ক্ষেত্রে এইম কি, আমরা যে কি পরীক্ষা করবো, আমাদের উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে আমরা তো ক্লিনিক্যালি এটা ডায়াগনোসিস করছি এটা স্ট্রোক, তাহলে এটা কনফার্ম করতে হবে, তাহলে কনফার্ম স্ট্রোকটা কনফার্ম করা অথবা স্ট্রোক মাইমিসকে এক্সক্লুড করার জন্য আমাদের একটা ইমেজিং করতে হবে, সেটা সিটি স্ক্যান হতে পারে, এমআরআই হতে পারে। তবে সিটি স্ক্যানই আসলে অ্যাকিউট স্ট্রোকের চয়েস, এটার কিছু কারণ আছে। এক নম্বর হচ্ছে সিটি স্ক্যান খুব দ্রুত হয়, ভালো মেশিনে 5 মিনিটের মধ্যে করা যায়, সেই জায়গায় এমআরআই এ একটা রোগীকে 45 মিনিট, এরকম একটা অসুস্থ মানে মরণাপন্ন রোগীকে 45 মিনিট রাখা যুক্তিসঙ্গত না। এছাড়া সিটি স্ক্যানে হেমোরেজটা খুব দ্রুত বোঝা যায়, যদিও একটা কথা মনে রাখবা,
যে সিটি স্ক্যানে ইসকেমিয়া স্ট্রোক আসতে অনেক সময় 24 ঘন্টাও লাগে। এই জন্য আমাদের কিছু কিছু স্যার বলে বা মেডিসিন স্যাররা হয়তো বলবে যে 24 ঘন্টা পরে সিটি স্ক্যান করবা, কিন্তু আমরা নিউরোলজিস্টরা বলি স্ট্রোক ডায়াগনোসিস হওয়ার সাথে সাথে আমরা সিটি স্ক্যান করবো, কারণ আমাদের হেমোরেজটা সিটি স্ক্যানে খুব দ্রুতই আসবে। ইসকেমিক স্ট্রোক না হয় 24 ঘন্টা লাগবে, দরকার হলে পরে আমরা আরেকটা করবো অথবা পরবর্তীতে রোগী সেটেল একটা এমআরআই করবো। তো আমার প্রথম মেইন ইনভেস্টিগেশন এইম হচ্ছে আমাদের ডায়াগনোসিসটা কনফার্ম করা অথবা স্ট্রোক মাইমিক্স যেগুলো আছে সেগুলোকে এক্সক্লুড করার জন্য আমাদের একটা ইমেজিং করতে হবে, এবং সেটা ফার্স্ট চয়েস অ্যাকিউট স্ট্রোকের ক্ষেত্রে অবশ্যই সিটি স্ক্যান। এরপরে আমরা আর কি কি পরীক্ষা করব, আমরা ওই যে আইডেন্টিক্স ফ্যাক্টর গুলো আইডেন্টিফাই করার জন্য যে যে টেস্ট, তার ডায়াবেটিস আছে কিনা, ডিসলিপিডেমিয়া আছে কিনা, তার হার্টের কোনো ডিজিজ আছে কিনা, তাহলে আমাদের মেইন স্ট্রোকের ইনভেস্টিগেশন এইম এই দুইটাই, একটা ইমেজিং করা টু কনফার্ম দা ডায়াগনোসিস এবং তার কেন স্ট্রোক করছে সেই রিস্ক ফ্যাক্টর গুলো খুঁজে বের করা। তাহলে তোমাদের ডেভিডসন এইভাবে দেওয়া আছে যে একটা ইমেজিং করলে আমরা কি কি লাভ পাইতে পারি। প্রথম কথা, এটাকে আদৌ স্ট্রোক কিনা, মানে ভাস্কুলার লেশন কথাটা হচ্ছে স্ট্রোক নাকি অন্য কিছু, স্ট্রোক মাইমিক্স, স্ট্রোকই যদি হয় তাহলে কি সেটা ইসকেমিক না হেমোরেজিক? আবার হেমোরেজ যেহেতু আমরা দ্রুত বুঝতে পারি, হেমোরেজি যদি হয় তাহলে কি সেটা ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ নাকি সাবারেটাল হেমোরেজ? সবকিছুর উত্তর দিবে একটা ইমেজিং। আর এটা তোমাদের ডেভিডসনে দেওয়া আছে, অনেক স্যার ধরতে পারে যে স্ট্রোকের ক্ষেত্রে ইমিডিয়েট সিটি এমআরআই কখন করবো, যেহেতু অনেক স্যাররা বলে যে 24 ঘন্টা পরে করতে, তা তোমরা যদি কেউ বলে তোমরা ডিনাই করবো না, কারণ সাধারণত আমরা 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 স্ট্রোকের সন্দেহ হলে সাথে সাথেই করি। আর ডেভিডসনে এই কয়টা পয়েন্ট দেওয়া আছে যে ইমিডিয়েট সিটি স্ক্যান কখন করবো স্ট্রোকের ক্ষেত্রে, একটা হচ্ছে পেশেন্ট যদি অ্যান্টিকোয়াগুলেন্ট পায়, পেশেন্টে যদি আমরা থ্রম্বোলাইসিস করি, আমরা একটু পরে আসতেছি, পেশেন্টের কনসাস লেভেল যদি কমে, আর পেশেন্টে যদি সেরিবেলার হেমোটোমা সাসপেক্ট করি, এটা তোমরা করে নিবা, এটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ না। এরপরে আসো স্ট্রোকের, তাহলে ইনভেস্টিগেশন একটা হচ্ছে ইমেজিং তো বললাম, আর কি কি ইনভেস্টিগেশন করব আমরা রিস্ক ফ্যাক্টর দেখার জন্য? মূলত আমরা কার্ডিও ভাস্কুলার সার্ভে করি, যেমন হার্ট দেখার জন্য ইসআই, ভাস্কুলাইটিস এর ক্ষেত্রে ইএসআর বেশি থাকতে পারে, লিপিড প্রোফাইল, আমাদের লিপিড প্রোফাইল ডিসলিপিডেমিয়া আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, এছাড়া কিছু কিছু স্ট্রোকের ক্ষেত্রে ক্লটিং ডিসঅর্ডার বা থ্রম্বোফিলিয়া থাকতে পারে, ব্লিডিং এর ক্ষেত্রে ক্লটিং ডিসঅর্ডার আর থ্রম্বোফিলিয়া, যেমন প্রোটিন সি এস এগুলো বেশি থাকলেও ইসকেমিক স্ট্রোক হয় কিছু কিছু স্ট্রোকের ক্ষেত্রে, আমাদের এগুলো লাগে। এরপরে আসো ম্যানেজমেন্ট, স্ট্রোকের ম্যানেজমেন্ট, তাহলে আমাদের ম্যানেজমেন্টের এইমটা কি, একটা স্ট্রোক যে আছে তার এইমটা কি, আমরা কি কি চেক করবো আর কি? একটা লক্ষ্য হচ্ছে আমাদের স্ট্রোকটা কেন হলো সেটা বের করতে হবে, 2 নম্বর হচ্ছে আমাদের যে অলরেডি যে স্ট্রোকে যে রিভার্সিবল ইরিভার্সিবল যে ড্যামেজ আছে সেটাকে, সেটা যেন আর বড় না হয়, সেটা আমাদের একটা টার্গেট। আর স্ট্রোক রিলেটেড কিছু কমপ্লিকেশন আছে সেগুলো কমানো, এবং স্ট্রোকের স্ট্রোকের সময় কিছু কমপ্লিকেশন হয় এবং পরবর্তীতে কিছু কমপ্লিকেশন হয় সেগুলোকে ট্রিটমেন্ট করা, এবং ভবিষ্যতে তার স্ট্রোকের রিকারেন্স যাতে না হয় সেই রিকারেন্স প্রিভেন্ট করার জন্য রিস্ক ফ্যাক্টরে ট্রিটমেন্ট করা, এটাই আমাদের ম্যানেজমেন্ট প্ল্যান। প্রথম হচ্ছে আমরা সাপোর্টিভ কেয়ার দিই, পাশাপাশি কিছু স্পেসিফিক ট্রিটমেন্ট আছে এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এই স্পেসিফিক ট্রিটমেন্ট গুলো যারা ঢাকা চিটাগাং থাকে তারা পায়, বাকি জায়গায় এখনো আমরা অতটা ডেভেলপ করাইতে পারিনি, তো এটার জন্য